আমি আজকে আমি ভিটামিন মিনারেল নিয়ে কোনো কথা বলতে আসিনি, আমি জাস্ট শুধুমাত্র অ্যান্টিবায়োটিক নিয়েই আপনাদের ধারণা দিতে এসেছি যে একদিন বয়স থেকে মুরগি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনারা এই রোগে রোগবালাইয়ের ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের অনেক সময় মুরগির বাচ্চা যখন ফোটে 2-3 দিন পরে আমরা মুরগির বাচ্চা যখন ছেড়ে দিই তখন মুরগির বাচ্চাগুলো অনেক সময় পাখা ঝুলে যায়, ডোবা নালা কলপাড়ে এইগুলো মুরগি বাচ্চাগুলো যায় পানি ঘাটাঘাটি করে, টুকরা টুকরি করে, কিংবা হচ্ছে ময়লা পানি খেয়ে থাকে। তো এই মেডিসিনগুলো এত দাম হলেও এইগুলো কোম্পানি প্রান্তিক পর্যায়ের দ্বারা 2-5টা মুরগি পালন করে থাকে, তাদের জন্য কোম্পানি একটা সুযোগ দিয়েছে, ছোট ছোট 10 মিলি 15 মিলি 20 মিলি ভায়েলের ওষুধ তারা বের করেছে। তো এই মেডিসিনগুলো আমরা কোথায় পাবো? এই মেডিসিনগুলো আমরা আমাদের বাজারে, আমাদের বাড়ির যে বাজার, আমরা যে জেলায় থাকি না কেন, আমাদের বাড়ির যে বড় যে বাজারগুলো থাকে সেই বাজারে ভেটেনারির কিছু দোকান থাকে, সেখানে হাঁস মুরগি গরু ছাগলের মেডিসিন ওষুধ খাবার পাওয়া যায়। এই জায়গাগুলোতে যদি আপনি খোঁজ করেন তাহলে এই মেডিসিনগুলো পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলাম, তো অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। তো আশা করি যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক দিবেন, আর আমার সঙ্গে যারা যুক্ত থাকতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে কিছু অ্যান্টিবায়োটিকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। তো দেশি মুরগি যারা 2-5টা মুরগি পালন করে থাকেন বাসা বাড়িতে এবং প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছেন, যারা মেডিসিন সম্পর্কে অল্প ধারণা, তাদেরকে তাদের জন্য এই ভিডিওটি করা। তো এই কয়টা মেডিসিন যদি আপনার বাড়িতে থাকে তো আপনার বাড়ির একটি মুরগিও মারা যাবে না ইনশাল্লাহ। প্রতিটা মুরগি যদি হায়াত থাকে তো অবশ্যই সুস্থ থাকবে যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে। আমি এই মেডিসিনগুলো ব্যবহার সম্পর্কে আপনাদের একটা ধারণা দেব। তো কোন বয়সে কোন মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন সেই মেডিসিনের সম্পর্কে আপনাদের প্রপারলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং এই মেডিসিনগুলো কী কাজ করে থাকে, কোন বয়সে কাজ করে, কোন বয়সে প্রয়োগ করতে হয় সেই বিষয়গুলো নিয়েই মূল আলোচনা। তো আমরা যারা বাড়িতে 2-5টা মুরগি পালন করে থাকি এবং মাংস ও ডিমের চাহিদা পূরণ করে থাকি, তো তারা অনেক সময় শখের বসে হচ্ছে মুরগি কুচো বসিয়ে ডিম ফোটায় এবং বাচ্চা উৎপাদন করে। সেই বাচ্চা হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করে এবং এই মুরগির বাচ্চার থেকে আসলে ডিম এবং মাংসের চাহিদা বাড়িতে পূরণ করে থাকে। তো তাদের উদ্দেশ্যে বলাই এবং প্রান্তিক পর্যায়ে যারা ছোট ছোট 10-15টা করে মুরগি পালন করে থাকেন, অনেকেই ইউটিউবের ভিডিও দেখে আসলে অতি আনন্দে উৎফুল্ল হয়ে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হবে, অনেক হেল্পফুল হবে। তো এই মেডিসিনগুলো আপনার হচ্ছে ব্যবহার করতে পারবেন একদিন বয়স থেকে যতদিন মুরগি বেঁচে থাকবে ততদিন আপনার এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন। তো এই মেডিসিনগুলোর কাজ কী, সেই কীভাবে কম্বাইন করবেন এই বিষয় নিয়ে পুরো কথা বলবো। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তো অবশ্যই আপনাদের একটা ভালো একটা উপকার হবে। তো সর্বপ্রথম আমি আপনাদের সঙ্গে যে মেডিসিন সম্পর্কে কথা বলবো সেই মেডিসিনেরগুলোর নাম আমি বলি। তো একটা হচ্ছে টিলমাইকোসিন, তারপরে আরেকটা হচ্ছে ফ্লোরফেনিকল, আরেকটা হচ্ছে লিবোফক্সাসিন, আরেকটা হচ্ছে পালমোকেয়ার কিংবা পালমোগোল্ড, আরেকটা হচ্ছে ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ। ডক্সিভেটটা এক কোম্পানি, ডক্সি এভেটটা আর এক কোম্পানি। এখন আমরা কোন বয়সে মুরগিকে আমরা কোন মেডিসিনটা কম্বাইন করব সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম আমি জিরো বাচ্চার থেকে আমি বলবো, জিরো বাচ্চার থেকে 1 মাস বয়সে যে অ্যান্টিবায়োটিকগুলো আপনারা ব্যবহার করবেন সেই মেডিসিনের নামগুলোই বলবো। তো মেডিসিন এখানে 5টা মেডিসিন আছে। তো 5টা মেডিসিন আসলে 5 রকম কাজ করে। তো 5টা মেডিসিন আমরা কিভাবে কম্বাইন করব, তো আমি সর্বপ্রথম জিরো বাচ্চার থেকে শুরু করব। তো জিরো বাচ্চা থেকে আমরা 1 মাস পর্যন্ত এই অ্যান্টিবায়োটিকগুলো কম্বাইন করে ব্যবহার করতে পারবো। তাহলে ভালো একটা সবচেয়ে বাংলাদেশের ভিতরে হাই লেভেলের দেশি মুরগির অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এবং
আমি ব্যবহার নিয়মিত, আমি দুটো বছর আমি এই মেডিসিনগুলো ব্যবহার করতেছি, অনেক ভালো একটা রেজাল্ট পাচ্ছি। তো সর্বপ্রথম আপনার হচ্ছে ফ্লোরফেনিকল এবং লিভোফ্লক্সাসিন ও ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সি এবেটটা আমি ব্যবহার করতেছি। তো ডক্সিসাইক্লিন গ্রুপের এই তিনটা মেডিসিন যদি কম্বাইন করে আপনার মুরগির বাচ্চা 2 দিন বয়সের পর থেকে যদি আপনি একটা ডোজ করান, ঠান্ডার ডোজ করান, তো হাই লেভেল একটা অ্যান্টিবায়োটিক। আসলে এই মেডিসিনগুলো অনেক দামি একটা মেডিসিন, 100 গ্রাম মেডিসিনের দাম 700 টাকা আছে, 900 টাকা আছে, 300 টাকা আছে। তো 100 মিলি ওষুধের দাম যদি 700, 900, 300 টাকা যদি হয়, তাহলে কত হাই লেভেলের একটা মেডিসিন হতে পারে। তো সেই বিষয়টা একবার আপনারা চিন্তা করে দেখবেন। তো আপনারা এই মেডিসিনের দামগুলো শুনে ভয় পাবেন না। তো এই মেডিসিনগুলো এত দাম হলেও এইগুলো কোম্পানি প্রান্তিক পর্যায়ের দ্বারা 2-5টা মুরগি পালন করে থাকে, তাদের জন্য কোম্পানি একটা সুযোগ দিয়েছে। ছোট ছোট 10 মিলি, 15 মিলি, 20 মিলি ভায়েলের ওষুধ তারা বের করেছে। তো এই মেডিসিনগুলো আমরা কোথায় পাবো? এই মেডিসিনগুলো আমরা আমাদের বাজারে, আমাদের বাড়ির যে বাজার, আমরা যে জেলায় থাকি না কেন, আমাদের বাড়ির যে বড় যে বাজারগুলো থাকে, সেই বাজারে ভেটেনারির কিছু দোকান থাকে, সেখানে হাঁস মুরগি গরু ছাগলের মেডিসিন ওষুধ খাবার পাওয়া যায়। এই জায়গাগুলোতে যদি আপনি খোঁজ করেন তাহলে এই মেডিসিনগুলো পেয়ে যাবেন। এই মেডিসিনগুলো ব্যবহার করলে কী কী রোগ বালাই দূর হবে, কী কী কাজ করবে, এই সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে না। আপনার ফ্লোরফেনিকল এবং লিভোফ্লক্সাসিন যদি আর ডক্সি এবেট যদি একসাথে কম্বাইন করেন যদি আপনারা ব্যবহার করেন, তো আমি আমার জায়গা থেকে বলতে পারি অনেক হাই লেভেলের এবং সুপার লেভেলের একটা অ্যান্টিবায়োটিকের ডোজ হবে আপনার। তো নিম্নতম আপনার বাচ্চাদের জন্য আপনার 5-7 দিন করবেন, কারণ ছোটোবেলার থেকে তাদের রোগ বালা একটু বেশি আক্রমণ করে থাকে। তো আমি আমার জায়গা থেকে বলতে পারি যে এই তিনটা মেডিসিন কম্বাইন করে একসাথে যদি আপনারা একদিন থেকে শুরু করে যদি 30 দিনের ভিতরে যে বাচ্চার বয়সগুলো থাকবে, সেই বাচ্চাগুলো যদি আপনি এই অ্যান্টিবায়োটিকের ডোজ যদি করান, তো অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনার মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ সবল থাকবে। এখন আমরা একদিন 1 মাস পর যে আমরা যে মেডিসিনগুলো বড় মুরগির ক্ষেত্রে এখন বললেন, তো বাচ্চাদের ডোজ করালাম, এখন বড় মুরগির ডোজ কীভাবে করাবো? এখন বড় মুরগির যে মেডিসিনগুলো ব্যবহার করব, সেই মেডিসিনগুলো হচ্ছে আপনার ফ্লোরফেনিকল এবং টিলমাইকোসিন এবং ডক্সিভেট। আর যদি অতি হাই লেভেলের যদি আপনার ঠান্ডা লেগে যায়, তো ঠান্ডার ক্ষেত্রে আপনার মুখ দিয়ে হাসছি দিচ্ছে কিংবা নাক দিয়ে পানি আসতেছে, তখন কি করবেন? এর সাথে আপনার টিলমাইকোসিন, ফ্লোরফেনিকল এবং ডক্সিভেট কিংবা ডক্সিসাইক্লিন গ্রুপের ডক্সিভেট এবং পালমো কেয়ার কিংবা পালমো গোল্ড, এই 4টা মেডিসিন যদি কম্বাইন করেন, তাহলে আপনার মুরগি 3য় পর্যায়ে চলে গেছে, মর্টালিটি 3য় পর্যায়ে চলে গেছে। তো এখানে এই মেডিসিন 4টা যদি একসাথে কম্বাইন করে ব্যবহার করেন, তাহলে ভালো একটা, অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো বড় মুরগির ক্ষেত্রে 1 মাস পর থেকে এই মেডিসিন 4টা ব্যবহার করতে পারবেন, 1 মাসের আগে যদি করেন, তো এতে বিপরীত হবে। এটা যে কোনো একটা মেডিসিন এটা পাওয়ার আছে, কারণ এই মেডিসিনগুলো অনেক একটা হাই লেভেলের মেডিসিন। এখন এই মেডিসিনগুলোর কার্যকারিতা কী কী রোগের কাজ করে? তো লিভোফ্লক্সাসিন একটা ভালো একটা মেডিসিন। লিভোফ্লক্সাসিন আপনি রানীক্ষেত বলেন, গামবোরো বলেন, গ্রাম পজিটিভ ভাইরাস, গ্রাম নেগেটিভ ভাইরাস, যত ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে। আর ফ্লোরফেনিকলটা হচ্ছে আপনার মেন অ্যান্টিবায়োটিক। তো মেন অ্যান্টিবায়োটিকের সাথে আমাদের কম্বাইন করতে হয়, তাহলে এতে সাপোর্ট দিতে হয়, সাপোর্ট দিলে ভালো একটা কাজ করে থাকে। তারপরে আমার টিলমাইকোসিন, এটাও একটা অনেক হাই লেভেল একটা অনেক পাওয়ারফুল একটা মেডিসিন। এই মেডিসিনগুলো সালমোনিলা, ইকোলাই, মাইক্রোপ্লাজমা, আপনার এ টু জেড যে অ্যান্টিবায়োটিকের যে কাজগুলো করে থাকে, আপনার সেই লেভেলের একটা মেডিসিন, সেই কাজগুলো আপনার এই জায়গাতেই পেয়ে যাবেন। কারণ আমি আজকে আমি ভিটামিন মিনারেল নিয়ে কোনো কথা বলতে আসিনি, আমি জাস্ট শুধুমাত্র অ্যান্টিবায়োটিক নিয়েই আপনাদের ধারণা দিতে এসেছি যে একদিন বয়স থেকে মুরগি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আপনারা এই রোগবালাইয়ের ওষুধগুলো এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের অনেক সময় ছোটোবেলায় মুরগির বাচ্চা যখন ফোটে, 2-3 দিন পরে আমরা মুরগির বাচ্চা যখন ছেড়ে দিই, তখন মুরগির বাচ্চাগুলো অনেক সময় পাখা ঝুলে যায় ডোবা নালা কলপাড়ে, এইগুলো মুরগি বাচ্চাগুলো যায় পানি ঘাটাঘাটি করে, টুকরা টুকরি করে,
কিংবা হচ্ছে ময়লা পানি খেয়ে থাকে। তো আপনারা যারা বাড়িতে দুটা পাঁচটা মুরগি পালন করবেন, তো অবশ্যই এই মেডিসিনগুলো আমারই আপনাদের অত দাম হবে না। এই পাঁচটা মেডিসিন আপনার 200 থেকে 300 টাকার ভিতরে পেয়ে যাবেন, কারণ এইগুলো হচ্ছে 10 মিলি 15 মিলি 20 মিলি ভাইলের পাওয়া যায়। তো আমাদের যদি একটা মুরগির বাচ্চা যদি মরে যায়, এক মাসের একটা বাচ্চা যদি মারা যায়, তাহলে আমাদের না হলে 100 থেকে 120 টাকা লস হয়। আমরা যদি একবারে যদি দুটো 200-300 টাকার যদি মেডিসিন কিনে এনে রাখি, তা আমাদের ওই মেডিসিন একদিন না, আপনার একটা বছর চলে যাবে। কারণ এর গায়ে আপনার নির্দেশনা দেখবেন যে 1 মিলি ওষুধ 3 লিটার পানিতে ব্যবহার করতে হয় কিছু কিছু মেডিসিন। তো অবশ্যই মেডিসিন যারা প্রয়োগ করবেন, তো কম্বাইন যখন করবেন, 1 লিটার পানিতে যেভাবে বলা আছে কম্বাইন করলে 1 লিটার পানিতে আপনার ওই পরিমাণ যা গায়ে যে পরিমাণ আছে, 3টা মেডিসিন কিংবা 4টা মেডিসিন কম্বাইন যখন কথা বলবেন, যে যে মেডিসিনের কম্বাইন বিষয়ে কথা বলেছি, এক পানির সাথে একসাথে গুলাবেন। আর পানি যেহেতু খাওয়াবেন, আপনার রোগ যদি বেশি হয়ে যায়, 4 ঘন্টা পর পর পানিটা চেঞ্জ করে দিবেন। তো আশা করছি এই মেডিসিন সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা দিতে পেরেছি। এই মেডিসিনটা যদি আপনার বাড়িতে অবশ্যই অবশ্যই রাখবেন, তাহলে সারা বছর আপনার একটা দুশ্চিন্তা থাকবে না। যে কারণ আপনি যে মুরগির যখন অসুখ হচ্ছে, তখন আপনার বাড়ির মোড় থেকে আপনি দোকান থেকে র্যানামাইসিন ট্যাবলেট এনে খাওয়াই দিচ্ছেন, কারণ আপনার র্যানামাইসিন ট্যাবলেটে তখন কাজ করবে না। কারণ র্যানামাইসিন ট্যাবলেটে পাতলা পায়খানার কাজ করে, ঠান্ডাজনিত হালকা পাতলা একটা ভাইরাস জনিত একদম সীমিত পরিমাণ কাজ করে। তো র্যানামাইসিন ওইভাবে র্যানামাইসিন কাজ করে না। র্যানামাইসিন মূলত হালকা পাতলা কাজ করে থাকে, তাও পায়খানার ক্ষেত্রে কাজ করে থাকে। তো আপনার যখন ভালোভাবে যখন রোগবালায় ধরে যাবে, যেমন মুরগির পাখা জ্বলে যায়, মুরগির চোখ ফুলে যায়, নাক দিয়ে পানি আসে, মুরগি হাঁচি দেয়, মুরগি এক জায়গায় দলা হয়ে থাকে বা বাচ্চা দলা হয়ে থাকে, এইগুলোর ক্ষেত্রে এটা ভালো একটা কাজ করবে। কিন্তু এইগুলো কাজ যদি এখন আপনি বলবেন যে আমি এই মেডিসিনগুলো ব্যবহার করছি, তো আমার তারপর আমার মেডিসিনে কাজ করতেছেন, আপনি কী মেডিসিন দিলেন, তা আমি বলবো যে সর্বপ্রথম আপনার 50% কাজ করবে মেডিসিন আপনার ম্যানেজমেন্টে। যদি আপনার ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, আপনি আপনার বাচ্চা যখন হয় তখন আপনি কী পর্যায়ে রাখেন, তাকে কীভাবে যত্ন করে রাখেন, কাপড় দিয়ে মুড়িয়ে রাখেন, ভালো একটা পরিবেশ দেন, গরমযুক্ত জায়গা দেন বাচ্চার ক্ষেত্রে, বড় মুরগি বড় মানুষের ক্ষেত্রে যখন হচ্ছে তার অসুখ বিসুখ হয়, তখন তাকে আলাদাভাবে একটা ভালো একটা বাসস্থান দিয়ে থাকেন, খেতা কাপড় আপনার সেইভাবে পরিচর্যা করে থাকেন। ঠিক সেই কনসেপ্টে আপনি পশু পাখির উপরে অ্যাপ্লাই করবেন। আশা করছি যে আপনার ভালো একটা প্রফিট পাবেন এবং ভালো একটা আপনার উপকার পাবেন। তো আশা করছি এই মেডিসিনগুলো যদি আপনার বাড়িতে থাকে, সারা বছর আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, একটা মুরগিও মারা যাবে না ইনশাআল্লাহ। তো আশা করছি সবাই ভালো থাকবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।